হয় এই মুহূর্ত মই উপস্থিত আছো সিজন গ্রাম অভয়পুরী সংযোগী যখন এখন দীর্ঘদিনে আদুরা হয়ে থাকা দলংর কাকত আর মই উপস্থিত আছো আই নদীর কাকত যিন আই নদী দীর্ঘদিনে সমস্যা এটা সমাধান হবলৈ গৈ আছে মোর হইতে যিজন দায়িত্বত আছে রুদ্র কুমার পাঠক ঠিকাদার আর তেখেতর হইতে মই কথা পাতিবলৈ চেষ্টা করিম আর যেহেতু মোর হইতে উপস্থিত আছে আর দেখা পাইছো যে দীর্ঘদিনে সমস্যা আর বৃহত্তর এলাকার একটা সমস্যা আজি সমাধান হয়ে গৈ আছে কিন্তু এই কামখনের আপনি দায়িত্ব আছিল দীর্ঘদিনের কামখন আদরা হয়ে আছিল কি কারণে আদরা হয়ে আছিল আর কেতিয়া স্টার্ট হব আর কেতিয়া কামখন আরম্ভ হব কামটো আজি অলরেডি স্টার্ট আনুষ্ঠানিকভাবে মাঙ্গলিক অনুষ্ঠান এইবিলাক করে আজি কাম স্টার্ট হয়ে গেল বহুদিনিয়া দীর্ঘদিনিয়া তো সমস্যা রাইজ অবগত রাইজ জানে ইয়াত বহুত সমস্যা আছিল এতিয়া এটা প্রশাসনিক অনুমোদন দিছে সরকারে আর যেখানে অতিরিক্ত কাম করার কারণে যেখানে সেই কামর আজি শুভারম্ভ হয়ে গেল আর খুব সম্ভব এপ্রিলের ভিতর কামটো শেষ করার কারণে দ্রুতগতিত কাম চলাই যাম আর রাইজে যাতে সহায় সহযোগিতা আগবাড়ায় তেতিয়া মই ভাবো যে কামখিনি শেষ হব আর রাইজর দুটা মূরর সংযোগ ঘটিব আর এটর অঞ্চল রাইজর আজি প্রশাসনিক যে অসুবিধা যাতায়াতের অসুবিধা চারিওফালের রাইজ উপকৃত হব কারণ যাতায়াত উন্নতি নহলে কোনো একটা অঞ্চলের উন্নয়ন সম্ভব নহয় যাতায়াতটা অত্যাবশ্যকীয় সেবার ভিতর পড়ে যা 5 তারিখে মুখ্যমন্ত্রী ডাঙর ইয়ালে আহার পিছর একটা আরম্ভ করার কারণে একটা আদেশ দি গেছে কিন্তু রাইজে ইতিমধ্যে প্রশ্নবোধক হয়ে আছে যে কামটো কেনে ধরনের সমাধান হব নাইবা খুঁটা বাড়ি না কেনে ধরনের সমাধান হব রাইজে এটা শুনব বিচার যেহেতু আপনি দায়িত্বত আছে সেইখিনি কি হব এতিয়া মানে কামটো ইপিনে বান হব গাইড বান হয়ে ইপিনে তার মানে ই হব বলটা হেৰি জিওবেগ সসেজ হব হেৰি হব গতি এটা বান হয়ে এটা ব্রিজ নহয় তার মানে ব্রিজ এক্সটেনশন করলে নদীও বাড়ি থাকে নদী ব্রিজ দলংখন এক্সটেনশন করে দলংখন দীঘল করে লো এই সমস্যার সমাধান নহয় নদীও বাড়ি থাকে গতি সরকারে বা ইয়ার উচ্চ পর্যায়ের ইয়াত বিষয়া আহিছিল সরকারি বিষয়া চিফ ইঞ্জিনিয়ার বিশেষ সচিব সেক্রেটারি এইবিলাক আহি মিলি চাই সরজমিন তদন্ত করে অসম সরকারক সাজেশন আগবাড়ালে যে এটি এনেকে প্রটেকশনের ব্যবস্থা করবা লাগবো বান্ধর ব্যবস্থা করবা লাগবো তাহলে এইটো সাকসেস হব আর সেইমতে সরকারে আমার অসমের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সেইটোত অনুমোদন জানালে আর যাওয়া 5 তারিখে তেওঁ আহি ইয়াতেই নির্দেশ দিলে যে অতি সোনকালে কামটো আরম্ভ করব লাগে আর তেওঁর সেই নির্দেশের প্রতি সন্মান জানাই আজি আনুষ্ঠানিকভাবে কাম শুভারম্ভ করা হল ইয়া আছিল রুদ্র কুমার পাঠক আর ইতিমধ্যে ইয়ার নেতৃত্বের এই কামখানি চলিব আর এই আদুরা দলংখানি মানে দেখাব চেষ্টা করি ইয়া সিজনগ্রাম কাহিবাড়ী সিজনগ্রাম যেটা সংযোগী এখন দীর্ঘদিনে আদুরা হয়ে থাকা দলং আর সম্ভব হয় মই যদি সম্ভব হয় আদুরা ব্রিজখন দেখাবার কারণে চেষ্টা করি ইয়া আছিল অভয়পুরী কীর্তনপাড়া যে আদুরা দলং এই দলংখন যা 5 তারিখত আহিব উপস্থিত হয়েছিল অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পিছতেই তৎপর হয়ে পড়েছে বঙাইগাঁও জেলা প্রশাসন স্থানীয় বিধায়ক ঠিকাদার রুদ্র পাঠক আর খন্তেক সময় আগতে এই দলংখনের কাম হব আরম্ভ হয়ে গেল আর অহাকালিরপরা রুদ্র কুমার পাঠকে ইতিমধ্যে আমাকে জানিবলৈ দিছে যে অহাকালিরপরা এই কামখিনি আরম্ভ হব আর যদরে কাম আরম্ভ হব সম্পূর্ণখিনি আমি চেষ্টা করেছিল রাইজ শুনার কারণে আর ইতিমধ্যে আপনাদেরকে দেখিছে ইয়া আছিল ইয়া রাস্তা ইতিমধ্যে যস্যা প্রায় 5-6 জিপির ইতিমধ্যে উত্তর অভয়পুরী সমষ্টি আটাইতক গুরুত্বপূর্ণ সমস্যা হয়েছে এই রাস্তাটো যদি অফিসত যাবলগা হয় কিন্তু দেখা গেছে টুলঙ্গানাও নাইবা সেলনাও যাব হয়েছিল সেই সকল রাইজ মোর হইতে আছে কথা পাতিবলে মই চেষ্টা করি প্রথমে আপনার স্বাগতম জানাইছো যেহেতু আপনার দীর্ঘদিনের সমস্যা আর আমি যত সম্ভব জানো যে আপনার এই নদীর কাকতে ঘর আপনি এবার জনপ্রতিনিধিও আছে কি কব এই বিষয়ে আমি সচাকই মানে সরকারক আমার ধন্যবাদ দিব লাগিব আমার এইবার মুখ্যমন্ত্রী মহোদয় এতে আহি আধারশিলা করে গল আর আজি আমার রুদ্র কুমার পাঠকে আমার ইয়ার লোকেল MLA আহি আধারশিলা করে গল আমি এইবার আশাবাদী যে এইবার আমার ব্রিজটো সম্পূর্ণ হব বলে আমি রাইজ আশাবাদী আর আমার রাইজ এতিয়া মানে উৎফুল্লিত হয়েছে এই রাস্তাটো আজি পরাই শ বছর ধরে এই টুলুঙ্গা নাওরে আমার এই বহুত এরিয়া মানে আজি 4-5টা পঞ্চায়েত কবা গেলে বরপেটা ডিস্ট্রিক্টর মানুষ আহি
কিবা কারণত যদি আমার বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টত আহিব লগা হয় এই টুলুঙ্গা নাওরে যাতায়াত করিব লগা হয়েছিল কিমান বার এতে নাও ডুবিল কিমান মানুষে মরিল এটু আমি নৈপরিয়া মানুহে জানু আর আমার নৈপরিয়া মানুষের ইমান যে দুঃখ বেদনা ইমান দিন আসিল হ্যাঁ আমি বহুদিন আজি প্রায় 11-12 বছর হল এই আশারে রই আসিল যে আমার এতে একটা ভাল রাস্তা হব দলং সম্পূর্ণ হব আর সেই কারণে আমি এইবার আমার সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া হিমন্ত বিশ্ব শর্মাক আমি ধন্যবাদ জানাইছো রাইজের ফলের পরা মই পোন প্রথমে অসম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক ধন্যবাদ জানাইছো যে 36 নং উত্তর অভয়াপুরী সমষ্টির সন্মানীয় বিধায়ক আব্দুল বাতেন খন্দকার ডাঙরিয়ার নেতৃত্বত আজি আমার এই সোয়ার অঞ্চলত বহুদিনিয়া সমস্যা এটা সমাধা হব আর হবলৈ হয়ে আছে তার কারণে তেখেতকে ধন্যবাদ জানাইছো আর তেখেতক কি ভাষার যে ধন্যবাদ জানাম মানে কবলে ইমান আনন্দিত আমি রাইজ হয়েছো উৎপলিত হয়েছো দীর্ঘদিনিয়া সমস্যা এটা সমাধান হবলৈ আছে এইখন নদীরে পার ঘাটরে পার হবলৈ গলে এজন বায়ক আলু মানুষের 40-50 টাকা করে পার লয় এই নে নানা ধরনের সমস্যার পর আমি সমাধান হয়েছো তার কারণে অসম সরকার আর আমার স্থানীয় বিধায়ক আব্দুল বাতেন খন্দকার ডাঙরিয়াক আন্তরিক অভিনন্দন আর ধন্যবাদ জানাইছো 5 ডিসেম্বর তারিখে অসমর মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া বঙাইগাঁও জেলা ভ্রমণ করেছিল আর বঙাইগাঁও জেলা ভ্রমণ কালত আমার আই নদীর অসমাপ্ত হয়ে থাকা ব্রিজখনও তেখেতে পরিদর্শন করেছিল আর ইতিমধ্যে তেখেতে এই আই নদীর ব্রিজখন মঞ্জুর করে দিছিল আর একদম মানে স্থানত পরিদর্শন করে পেলায় ব্রিজের উপর আহি পেলায় তেখেতে কৈছিল এক সপ্তাহ বা দুসপ্তাহের ভিতর কামটি আরম্ভ করব লাগে বলে কৈছিল সেই নির্দেশ মর্মে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশ মর্মে আজি আমি 11 ডিসেম্বর তারিখে মানে তেখেতে কৈছিল 1-2 সপ্তাহের কথা আমি 1 সপ্তাহেরও এদিন থাকতেই কামটি তেখেতের নির্দেশ পালন করে আরম্ভ করি আজি এই শুভারম্ভণি করা ঘটনাটি উত্তর অভয়াপুরীবাসী রাইজর বাবে কেবল উত্তর অভয়াপুরীবাসী রাইজর বাবে নয় সম্পূর্ণ জেলাখনের কারণে এক ঐতিহাসিক ঘটনা এক যুগান্তকারী ঘটনা এই দলংখন হয়ে যাওয়া লগালগ আমার কারণে যথেষ্ট সময় মানে কমি যাব আমি আহি পাওয়া উপস্থিত হতে সেইভাবে রাইজক সহায় করার যথেষ্ট সুবিধা হব গতি মই আশা করছো নির্ধারিত সময়ের ভিতরে এই কাম কাজ সম্পূর্ণ হব লগতে সকল রাইজে ইয়াত সহায় সহযোগ আগবাব যাতে সকলকে আমি সময়মতে সকল সুবিধা আগবাব পারে ধন্যবাদ আজি আমার আইনটি দলংখন এটু মানে অর্ধ নির্মিত হয়ে আসলে আগফালে বই গৈছে সেই মানে তার যেটু প্রটেকশন হওয়ার সেই আর গাইডবান এইবিল কাম করার আজ শুভারম্ভ করা হল আর এই কামটি রাইজর সহায় সহযোগ হলে খুব কম সময়ের ভিতর এই কামটি শেষ করে দিয়া যাবে সেই রাইজক অনুরোধ জানাইছো যাতে তার সহায় সহযোগ